এটা হলো ফুলডুঙ্গরি পাহাড়ে যাওয়ার মেন প্রবেশদ্বার। এখান দিয়ে ফুলডুঙ্গরি পাহাড়ে ঢুকতে হয়। তো গাইস, এট লাস্ট আমরা ফুলডুঙ্গরি হিল টপ পয়েন্টে চলে এসেছি। গাইস, ফুলডুঙ্গরি যাওয়ার পথে দেখো আমি এখানে গাড়ি দাঁড় করিয়েছি একটা জঙ্গলে। আর গাড়ি দেখো কেমন কাদা, পিছনের চাকাটা দেখেছো পুরো কাদায় দেখো ভরে গেছে। আর এই রকম সুন্দর একটা প্রাকৃতিক শোভায় আমি দাঁড়িয়েছি এই জঙ্গলের মধ্যে। আরে মন্টি দেখো, মন্টি কিন্তু র‍্যাম্প ওয়াক করছে। তুমি কি র‍্যাম্প ওয়াক করছো? চলে এসো। কেমন লাগছে আজকে? সুন্দর লাগছে? দেখো ফুলডুঙ্গরি যাওয়ার পথে দাঁড়িয়েছি আর ঠিক আছে এরকম একটা জঙ্গলে। ওয়াও, কেউ নেই, কিন্তু পুরো নির্জন একদম। আমরা এখন ঝাড়খণ্ডের একটি প্রত্যন্ত এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি আর ঠিক এইরকম ঘন জঙ্গলে ভরা এলাকার মধ্যে দিয়ে আমাদের ফুলডুঙ্গরি যেতে হয়েছে। রাস্তায় দেখো একটাও জনমানব নেই, ঘন জঙ্গল আর জঙ্গল। এই হচ্ছে ঝাড়খণ্ডের অবস্থা। তো যাই হোক, আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখি কোনো জনমানবের দর্শন পাই কি। তো গুগল ম্যাপ আমাদের এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফুলডুঙ্গরি কিতনা দূর হ্যাঁ? বাদ বারিয়া ফির মিলেঙ্গে। স্কুল গয়ে থে আজ? স্কুল গয়ে থে আজ? আজ 15 আগস্ট। বলো জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আর 2 মিনিট। বাড়িতে গিয়ে ওয়াইফের দাম দিয়ে দিবি আমার। আমরা এখন ফুলডুঙ্গরি হিল পয়েন্টে ওঠার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। আমরা পাদদেশে দাঁড়িয়ে আছি আর মন্টি আমাকে স্বাগত জানাচ্ছে। তো গাইস, এখন আমরা যাচ্ছি ফুলডুঙ্গরি হিলের টপ পয়েন্টে। দেখো ঠিক জায়গাটার সেনিক বিউটি। ওফ, ঘন জঙ্গল কিন্তু। চলো, দাদা উপরে কতটা? দাদা উপরে কতটা, কতক্ষণ লাগবে? ১০-১৫ মিনিট লাগবে। হ্যাঁ, আমি পাহাড়ের অনেকটা উঁচুতে উঠে গেছি আর ওই দেখো ঝোপঝাড়ের মধ্যে দিয়ে লাল রঙের ড্রেস, ওটা হচ্ছে মন্টি। মন্টি আস্তে আস্তে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে কিন্তু উঠছে। এসো, মন্টিকে নিয়ে এখন ফুলডুঙ্গরি আপার পাটটা দেখো, জঙ্গলটা কেমন লাগছে। চলো, ফুলডুঙ্গরি উঠছি কিন্তু সেই অফ রোড কিন্তু নেই। দেখো গোল গোল একদম, যে খোয়া হয় না সেই গোল গোল খোয়ার কিন্তু রোডটা, কিন্তু
মেইন যেটা আমাদের সবচেয়ে কষ্ট হয়েছিল শুশুনিয়াতে উঠতে। শুশুনিয়ার ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঝাড়খণ্ডের ফুলডুঙ্গুড়ি যে হিল আছে, হিলের ভিউটা দেখুন। শালপিয়ালের বন, সে কি মন্টির হঠাৎ কী হলো, ও হঠাৎ দৌড়াতে শুরু করলো আশ্চর্য যে। ঝাড়খণ্ড পুরোটাই তো পুরো জঙ্গলের মধ্যে, চারিদিকে শুধু শালপিয়ালের বন। উফ, আমরা প্রায় পৌঁছে গেছি টপে। আরে বাস, সুন্দর তো ভিউটা। ফালডুঙ্গুড়ি, ফালডুঙ্গুড়ি হিল টপ পয়েন্ট। তো গাইস, অ্যাট লাস্ট আমরা ফালডুঙ্গুড়ি হিল টপ পয়েন্টে চলে এসেছি। উফ, খুব কিন্তু কষ্ট হয়ে গেছে। দেখো মন্টি দৌড় দৌড়ি করছে, চারিদিকে ছবি তুলতে ব্যস্ত। এখানে আলটিমেট হচ্ছে আমার উঠতে সময় লেগেছে মোটামুটি 15 মিনিট, খুব কষ্ট হচ্ছে। আর এখানে মেন দেখার জন্য যেটা, শাল এবং পিয়ালের বন এখানকার মেন সেন্ট্রাল থিম পাহাড়ের। দেখো চারিদিকে নিম গাছও আছে আর একদমই কিন্তু ফাঁকা। ওই দুজন দাঁড়িয়ে আছে, দেখো একদমই পুরো ফাঁকা। এখানে মেনলি শীতের দিকেই হচ্ছে মেনলি সিজন, আমরা অফ সিজনেই মেনলি ঘুরছি বর্ষাকালে। তবু লোক নেই বলবো না, লোক কিন্তু আছে। মন্টি, তোমার কিছু এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগছে এখানে? বড় বড় পিঁপড়ে আছে কিন্তু, বলো কিছু বলো। আমাকে ভালো লাগছে। এবার কি প্রশ্ন, অবশ্যই তোমাকে সুন্দর লাগছে। বলো তোমার কেমন লাগছে, তোমার কেমন মনে হচ্ছে, তোমার কেমন লাগছে ফালডুঙ্গুড়ি হিল টপ পয়েন্ট এসে, তুমি প্লিজ একটু বলো শুনি। আচ্ছা, এটা হচ্ছে ফুলডুঙ্গুড়ি টিলা, হিল নয় কিন্তু। তোমরা 10 মিনিট আস্তে আস্তে ফটো তুলতে তুলতে 10 থেকে 15 মিনিটের মধ্যে উঠে পড়তে পারবে টপ পয়েন্টে। আর এসে কী দেখবে, শালপিয়ালের বন আর বেশ কিছু পিকচার তুলতে পারবে। এই ছায়া আছে, বসবে একটু রেস্ট নেবে, আবার নেমে যাবে। নেমে গিয়ে বুরুডি যে ড্যামটা আছে না, ওখানে অনেক ভালো ভালো ভিউ আছে, ওখানে ফটো তুলতে পারবে। এটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স। এবার জাস্ট আমাদের পাহাড় থেকে নামার সময় দেখো মন্টি দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, এই পড়ে যাচ্ছিল ওখানে, ওই যে খোয়া আছে না, খোয়াতে কিন্তু পা আটকে গিয়েছিল। এই সাবধানে নামো। শুশুনিয়ার মতো খুব যে মারাত্মক বা খতরনাক যে পাথর, সেই পাথর কিন্তু নেই এখানকার। মেনলি দেখতে পাচ্ছ তোমরা গোল গোল পাথর, দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, সম্পূর্ণ গোল গোল পাথর। তবে খুব ভয়ানক না, ভীষণ যে উচ্চতা তা কিন্তু না। আমাদের শুশুনিয়ার ট্রেকিং সম্পূর্ণ করে কমপ্লিট করতে সময় লেগেছিলো 3 ঘন্টা, ওঠা নামা, প্রথম পাওয়া সেকেন্ড পাহাড় দিয়ে ওঠা নামা দিয়ে টোটাল আমাদের সময় লেগেছিলো 3 ঘন্টা। খুব ভালো করে মনে হয় 2:00-3:00 উঠতে শুরু করেছি, 5:00-7:00 নেমেছি। আর এখানে 15 মিনিট 10-15 মিনিটের মধ্যে তোমরা আরামসে উঠতে পারবে। তো এখানকার মেনলি শালপিয়ালের বন, সেখানে দেখো একটা প্রজাপতি দেখেছ, ওই যে প্রজাপতি উড়ে যাচ্ছে, প্রচুর প্রজাপতি এখানে। চলো, এই হচ্ছে মেন ব্যাপার। খুব সুন্দর, খুব সুন্দর বিউটি লাগছে, খুব সুন্দর ভালো লাগছে, খুব ভালো লাগছে। চলো, আমি ভিডিওটা আর বেশি বাড়ালাম না, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর প্রত্যেকে অবশ্যই একটি লাইক করে যাবে, তোমাদের প্রত্যেকটা লাইক আমাকে ভীষণ ভীষণভাবে মোটিভেট করে আরও অনেক বেশি ভিডিও তৈরি করার জন্য। আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই যারা যারা ফুলডুঙ্গুড়ি ভিজিট করতে চাও বা করেছো এর আগে, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো যারা যারা নতুন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সাপোর্ট করো। প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো।